আর আমাদের দেশের হুজুররা হিকমত বলে খুব না আর কিছু রাখবে না ভাই ইসলাম যদি কায়েম করতে চায় শুধু বাংলাদেশে পিশা পা নাম হবে বাংলাদেশে পিরেছে কতজন হ্যাঁ কি বিয়ে লিছে সাইলেন্ট বিয়ে লিছে আমি এক একটা করে নাম করে বলে দিতে পারবো বিয়ে লিছে তো আপনার দক্ষিণ চট্টগ্রাম আছে চার লক্ষ বিয়াল্লিশ হাজার প্রায় সাড়ে চার লক্ষ পীর আছে বাংলাদেশে সবাই জান্নাতের রাস্তা দেখাচ্ছে না কথা কান না কেন একটা একটা করে মুরিদ ধরেন ইয়া খাদেম ধরেন কি খাদেম ছাড়া কোনো পীর আছে একটা করে খাদেম ধরেন দিতে বাদ দেন তাহলে কতজন হইল সাড়ে চার লাখ পিস একজনের দুইটা করে যদি মরিত হয় আঠারো লক্ষ মানুষ যদি আজকে দাঁড়িয়ে বলে সকালবেলা ফজর নামাজের পরে আমরা চলে যাব আর আজকে আমাদের দাবি হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না এতক্ষণ আমরা ঘরে ফিরে যেতে চাই না খোদার কসম আগামী কাল আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম হবে ঠিক কিনা বলেন এখন ফিরে রাই তারে নাই ফিরে রা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই আছে না নাই আকার আর কত হে ও হে ও না জিকির করে বলে হে কো হে কো আর না আছে না নাই মস্কারি বানাই গেছে ইসলাম তারে এক পীর গেছে দান্দাবাস নতুন জুতা কিনেছে বেচারা মসজিদের বাইরে জুতা ফেলে এসেছে তখন জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ ঠাস করে মনে করছে জুতার কথা তো খাইছে না তো জুতা বাইরে ফেলে এসেছে এখন কিনে উঠতে পারে না চিন্তা করে পঞ্চাশ রুপি দে নয়া খরিদা বগল মে রাখে না ইল্লাল্লাহ জিকির মে ফিকির না করনা খেয়াল মে রাখনা ইল্লাল্লাহ আরে বাপ রে বাপ এটা না জিকির এটা না জিকির আমরা এখন এইটালে আছি জনগণ ধরো বুঝতেছে না যখন মারতেছে হেকু হেকু সাধারণ মানুষ এগুলো বুঝতেছে ওরা বুঝতেছে না এটা তো জিকিরের অ্যাস্টন নিয়ম নতুন নীতি আসছে যেটা এই অবস্থা আমাদের বাংলাদেশে চলছে সারা পৃথিবীতে বাংলাদেশ না সারা পৃথিবীতে কত হাজার পীর আছে বায়াত ইসলামে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই রাসূলুল্লাহ নিজে বায়াত করেছেন ইমাম মাহদির ইসলাম আসতেছে উনিও বায়াত করাবেন বায়াত আলাল জিহাদ এখন বায়াত আলাল তাসবিহ সারা না রাগ করবেন না সারা বাংলাদেশের সেই সাড়ে চার লক্ষ পীরের উপর তিন থেকে চারটা পীরকে মোটামুটি পেয়েছি তারা এখনো ঠিক আছে দিনের উপরে আর এগুলো সব নষ্ট হয়ে গেছে তিন থেকে চারটা চিন্তা করেছেন।